জনবাবু একটা একটা অদ্ভুত জিনিস আমি আবার আপনার কাছে আপনি প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে প্রশ্নটা নিয়ে আসবো রাজ্যের আইনমন্ত্রীকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ডাকছে আমার একটাই পিন পয়েন্টেড একটাই প্রশ্ন বলয় ছোটো হচ্ছে তদন্তের খুব ভালো কিন্তু মলয় ঘটক শিল্পাঞ্চলে তৃণমূলের মুখ বাঘ তিনিও কি আবার বন্দি হবেন কেন কেন জিজ্ঞাসা করছি একটা অপরাধের পদ্ধতি প্রকরণ কিভাবে চলল এতদিন অনেককে ডাকা যেতে পারে আই এস আইপিএসদের আইপিএসদেরকে বিশেষ করে ডাকা হয়েছে আমার মনে আছে কেউ তো গ্রেফতার হননি কেউ ডিলেও করেননি যেদিন ডাকা হয়েছে অলমোস্ট সেদিন গেছেন নাহলে অন্তত পরের দিন গেছেন মলয় ঘটক একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার বাবু নয়বাবু নানুষ হাজিরা এড়িয়েছেন অনির্বাণ অনেকগুলো দিক খুব ইম্পর্টেন্ট এখানে নির্মাল্যবাবুর কথার রেফারেন্স ধরে আমি বলবো প্রথমত সেটা হচ্ছে যে অ্যাভয়েড করা টেন্ডেন্সির মধ্যে কোনো একটা জায়গায় অপরাধ বোধটা লুকিয়ে রয়েছে তিনবার ডাকা হলো শেষ পর্যন্ত তৃতীয়বার তিনি উনিশ তারিখ যাবেন কিনা আমরা জানি না আমার প্রশ্নটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যখন তোমরা এই টক করছো নির্মাণ সেদিন খুব ইম্পর্ট্যান্ট কয়লা পাচার হয়েছিল থাইল্যান্ডের কাশীকণ্য ব্যাংকে কয়লার টাকা অশোক মিশ্র বলে একজন আইসি ধরা পড়েছেন জেলে ছিলেন তার বয়ানও লিপিবদ্ধ আছে এডির কাছেই এবং যার অ্যাকাউন্টে গিয়েছিল সম্ভাব্য যে নামগুলো আছে তাদের একজনকে আজকে কলকাতায় এয়ারপোর্টে আটকানো হয়েছে একদিকে ওদিকে অন্যদিকে তাকে আবার আট তারিখ ডেকে পাঠানো হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায় অসুবিধা কোথায় আর নামটা নামটা শুনতে চাই নামটা শুনতে আপনার খুব ভালো লাগছে মনে হচ্ছে একদম বাংলার মানুষ নামটা বারবার আচ্ছা আর একই সঙ্গে মলয় ঘটকের ডাক পড়লো 19 তারিখ প্রশ্নটা আমার অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আইন মন্ত্রকটা মমতা বন্দ্যোপাধ্যায় কার হাতে দিয়ে রেখেছেন অর্থাৎ চোর বাঁচানোর ডাকাত বাঁচানোর তো তুমি দেখেছো দুদিন আগে মাত্র দুদিন আগে সমস্ত পুরসভাগুলো দুর্নীতি আটকানো নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ফাইল করছে রাজ্য সরকারের কে অ্যাপয়েন্ট কলকাতা নিশ্চয়ই রাজ্য সরকারের আইন মন্ত্রক আছেন তার দায়িত্বে আছেন মলয় ঘটক সারা বছর সারা মাস শুধুমাত্র চোর ডাকাতগুলোকে বাঁচানোর জন্য তাকে যাকে লড়াই করতে হয় তাকে ইডি ডাকছে তৃতীয়বার ডাকছে কতটা দুর্ভাগ্যে কতটা লজ্জার বারবারই আদালতে গিয়ে সেটাকে আটকানোর চেষ্টা হচ্ছে কতটা কস্ট ইনভলভ অনির্বাণ একটু ভালো করে ভেবে দেখুন তো কতটা কস্ট ইনভলভ এবং সুপ্রিম কোর্টে কখনো অভিষেক মনুসিং ভি কখন কখনো মুকুল রোহাদগী কখনো হয়তো দেখা যাচ্ছে কবিল সিবালকে দাঁড় করানো হচ্ছে তাদের পেছনে কতটা কস্ট ইনভলভ আছে আমি আমার প্রশ্নটা হচ্ছে অনির্বাণ এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি একটা তদন্ত ফেস করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করছি শুধু আইনজীবীদের পেছনে এখানেই তো এই নির্মাল্য বউর কথাটা আবার ফিরে আসছে যে কোনো একটা জায়গায় কিছু একটা লুকোনোর ব্যাপার রয়েছে আর আমি আরেকটা কথা বলবো একটু একটু আগে বাদলবাবু বলছিলেন যদি কয়লা

जोरेरमाइरो बडो बडो सुनमबुला 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 0 0 চন্দনবাবু চন্দনবাবু বা সুমনের কিন্তু বক্তব্য আপনি চোর বলাটা নয় যেটা বক্তব্য হচ্ছে না